চাইতে শ্রেষ্ঠত্বপূর্ণ ইবাদত হচ্ছে সলাত। সলাতের মাধ্যমে আল্লাহকে যত নিকটে পাওয়া যায়, অন্য কোন ইবাদতের মাধ্যমে এত নিকটে আল্লাহকে পাওয়া যায় না। সলাতের মাধ্যমে যেরকম আপনি আমি সরাসরি কথা বলি আল্লাহর সাথে, অন্য কোন ইবাদতের মাধ্যমে আমরা এরকম কথা আল্লাহর সাথে বলতে পারি না। সলাত হচ্ছে একটি ইবাদত, সলাত হচ্ছে একটি প্রার্থনা, সলাত হচ্ছে একটি দোয়া। যখন আপনি সলাত শুরু করলেন তখন থেকে শেষ পর্যন্ত, সালাম ফেরা পর্যন্ত, সালাম ফেরার আগ পর্যন্ত স্বয়ং আল্লাহর সাথে আপনি কথোপকথন করছেন বলে সুবহানাল্লাহ। এমন একটি সলাত, সেই সলাতটাকে শুরু করা হয় সূরা ফাতিহা দ্বারা। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনের যে কোনো সূরা, সূরা নাস থেকে শুরু করে সূরা বাকারা পর্যন্ত, এর সূরার ভিতরে যদি প্রতিনিয়ত সূরা এখলাস ধরেন পরিচিত সূরা, সূরা কাউসার ধরেন পরিচিত সূরা, সূরা নাস, সূরা ফালাক, এগুলো যদি প্রতিনিয়ত পড়া হয়, ইমাম সাহেব যদি পড়ে তাহলে বিরক্ত এসে যায়। আমরা সলাত করতে চাই না যে প্রতিনিয়ত খালি সূরা নাস, সূরা ফালাক, সূরা এখলাস, সূরা পরিচিত সূরা পড়তে থাকে, বিরক্ত এসে যায়, মুসল্লির বিরক্ত আসে, যে পড়ায় তারও বিরক্ত আসে। কিন্তু সূরা ফাতেহা এমন একটি সূরা যে সূরা পাঠ করলে কোনো বিরক্ত আসে না বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি প্রত্যেক সালাতের ভিতরেই সুন্নত কন, নফল কন, আর ফরজ সালাত কন, আবার যেগুলো তাহিয়াতুল উজুজ সালাত আছে এবং চাস্তের সালাত আছে, যতগুলো সালাত আছে প্রত্যেকটা সালাতেই সূরা ফাতিহা পড়তে হবে, হবে কি না? হবে। দেখেন বিরক্ত আসে, কারো কোনো দিন বিরক্ত এসেছে? আচ্ছা, এখন আপনি সূরা ফাতিহার বদলে আপনি সূরা নাস লাগান, সূরা এখলাস লাগান, দেখেন তো বিরক্ত আসবে কি না? আল্লাহু আকবার, এমন একটি সূরা আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন। এই সূরার ভিতরে প্রত্যেকটা মানুষের জন্য হেদায়েত থেকে শুরু করে, দোয়া থেকে শুরু করে, রাষ্ট্র পর্যন্ত শান্তি এবং শান্তি এবং সূরা ফাতিহাকে কেন্দ্র করে যদি মানুষ জীবন যাপন করে, ইহলৌকিক জীবন, পরলৌকিক জীবন, আর কোনো সূরার প্রয়োজন নাই, সূরা ফাতিহাটাই যথেষ্ট হবে তার জীবনের জন্য বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন উবাদা বিন সামিতিন, উবাদা বিন সামিত হতে বর্ণনা, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সলাতা, সলাত হবে না, লিমান লা ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করবে না তার সলাত হবে না। কার কথা? রাসুলের কথা। রাসুল বলেছেন যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার সলাত হবে না, চাই সেটা ইমামের পিছনে হোক, চাই সেটা ইমাম সহকারে হোক, অথবা ইমাম সারা হোক, সূরা ফাতিহা পড়তেই হবে, পড়তেই হবে। জেহরি কেরাত হোক অথবা আস্তে স্বরে কেরাতে হোক, আপনাকে সূরা ফাতিহা পাঠ করতেই হবে, নচেত সূরা ফাতিহা পাঠ না করলে কি হবে না? সলাত পরিপূর্ণ হবে না, সলাতই হবে না। এখন একটি কথা আছে যে আমরা তো সূরা ফাতিহা পড়ি, ইমামের পিছনে পড়ি, সব সময় আমরা পড়ি, কিন্তু অন্য জামাতের লোকেরা তারা সূরা ফাতিহা পড়ে না। বিরাট আকারের, বিরাট মাপের একজন আলেম ছিলেন, নাম বলবো না, তিনি স্বয়ং বলেছেন তিনি হানাফি জামাতের আলেম ছিলেন, আছে, এখনও আছে, জীবিত আছে, তিনি স্বয়ং বলেছেন আহলু হাদিসের নামাজটা আমাকে সবচাইতে ভালো লাগে এবং ওদের সলাতটা সবচাইতে ভালো, সবচাইতে উত্তম, সরাসরি রাসুলের কথার মাধ্যম দিয়ে তারা সলাত আদায় করে বলে আলহামদুলিল্লাহ। এরপর বলেছেন যে আমরা, মানে প্রশ্ন করছে, একজন মহিলা প্রশ্ন করছে ওই আলেমকে ওয়াজ মাহফিলে, আমি ভিডিওটা দেখলাম, উনি সরাসরি বলতেছেন, বোনটা প্রশ্ন করছে এরকম যে আহলুল হাদিসের সলাত, হানাফি মাজহাবের সলাত, শাফি মাজহাবের সলাত, এরকম মাজহাব ভিত্তিক যে সলাত আদায় করতেছে সলাতগুলো হচ্ছে কি না? তখন তিনি উত্তর দিয়েছেন যে চমৎকার একটি প্রশ্ন করেছেন বোন, আপনার উত্তর হচ্ছে সবচাইতে আহলুল হাদিসের যারা অনুসারী তারা হাদিস এবং কোরআনের অনুযায়ী তারা কি করতেছে, সলাত আদায় করতেছে।
আর আমরা যারা মাজহাব পন্থী লোক ইমাম আবু হানিফার অনুসরণ করছি, তো আমাদের মাজহাব অনুযায়ী আমাদের সালাতটাও হইতেছে, এভাবে উত্তর দিয়েছেন। কিন্তু আমাদেরকাই আমাদেরটাই কি সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন বলে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা সুরা ফাতেহাটা